নমস্কার, কিছু জানা অজানা কথা নিয়ে হেলথ ফ্রিডমের পক্ষ থেকে আমি তাপস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াই ডু ইউ নিড ডায়েটারি সাপ্লিমেন্ট, অর্থাৎ কেন আমাদের খাদ্য তালিকাগত পরিপূরকের প্রয়োজন। মূলত দুটি কারণে আমাদের খাদ্য তালিকার পরিবর্তনের প্রয়োজন বা দরকার। প্রথমত, আপনি কি জানেন যে আপনি যে খাবার খান তা মাটিতে জন্মানোর মতোই স্বাস্থ্যকর? এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে ভালো চাষ পদ্ধতি ব্যবহার করা হয় আপনার নিজের ও অন্যদের কাছে পণ্য সামগ্রী পৌঁছে দিতে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে সেগুলি আপনার কাছে পৌঁছে দিতে কতটা সময় লাগে। আমরা বাজারের ডালা থেকে বা তাক থেকে যে ফলমূল বা শাক সবজি কিনে খাই তা এক সপ্তাহ বা তারও বেশি সময়ের পুরানো হতে পারে। সঠিকভাবে সংরক্ষণ করা হলেও আমাদের খাবার সময় পর্যন্ত খাবারের পুষ্টির মান দ্রুত কমে যায়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষের মধ্যে প্রধান ভিটামিন এবং খনিজগুলির অভাব রয়েছে। অর্থাৎ দেখা গেছে যে চায়ের গুণগত মান সঠিক রাখার জন্য চা বাগানের মধ্যে কিন্তু চা কারখানাগুলো স্থাপন করা হয়। কিন্তু আমাদের খাবার আমরা সঠিক পরিমাণে এবং তাজা পাই না। এর উপর আরেকটি দ্বিতীয় কারণ যেটা, তা হলো বর্তমান বিশ্বের যুগে, অর্থাৎ বিশ্বায়নের যুগে তালে তাল মিলিয়ে কৃষিক্ষেত্রে যে বিপ্লব এসেছে তা পর্যাপ্ত পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে। কিন্তু এতে করে মানব সভ্যতা দ্রুততার সঙ্গে স্বাস্থ্যহীনতার অতল গভীরে ক্রমশ নিমজ্জিত হচ্ছে। অতিরিক্ত পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের খাদ্যের মধ্যে বিগত দিনের মতো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেল, খনিজ লবণ, প্রোটিন, শর্করা, কার্বোহাইড্রেট ইত্যাদি পদার্থের পরিমাণ অত্যন্ত পরিমাণে কমে গেছে। আবার অনেক সময় ফল বা ফসল পাকার আগে বাছাই করা হয় এবং প্রয়োজনে পাকা করার জন্য রাসায়নিক স্প্রে করা হয়। কিছু ক্ষেত্রে খাবার দূরবর্তী স্থান থেকে পরিবহন করা হয় এবং রাসায়নিক প্রয়োগ করা হয় যাতে পচা দেখা না যায় তা নিশ্চিত করার জন্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এখন সারা বছর স্ট্রবেরি, আম বা অসময়ের ফল বা সবজি কিভাবে বাজারে পাওয়া সম্ভব? আমরা আগে অনেকেই বাবা বা ঠাকুরদার কাছে শুনেছি যে সিজনের জিনিস সিজনেই খেতে হয়, কিন্তু এখন তা মানা হয় না। এই রাসায়নিক পদ্ধতির ব্যবহার বিতর্কিত এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা তৈরি করার জন্য আপনার সর্বোত্তম স্বার্থে নাও হতে পারে। কিন্তু বিশ্বের এমন কিছু জিনিস আছে যা কোনো কীটনাশক প্রয়োগ না করে তা 100% গুণাগুণ বজায় রেখে তৈরি করা হয়, আর এই পরিপূরকগুলি আপনাকে একটি স্বাস্থ্যকর জীবনধারা তৈরি করতে সহায়তা করে যা আপনার অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার সম্ভাবনাকে ব্যাপকভাবে উন্নত করে। তার সন্ধান আমি পরবর্তীতে দেব। আজ এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আমার দেওয়া এই তথ্যগুলি আপনাদের একটুও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।